এই যে এই মাছগুলো পেয়েছি, আর ট্যাংরা মাছটা দেখো না কত বড় দেখি, হাত দেবো না কাটা দিয়ে দেবে। এই যে ট্যাংরা মাছটা, নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা, টিটান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা দাদাদের বাড়িতে, মানে খাল ছেঁচা হচ্ছে। খাল বলতে বিশাল বড় না, মানে খালেরই মতো, একটু ছোটো সাইজে আর কি। দেখুন এখন অল্প জল রয়েছে, খুব বেশি জল নেই। তো এই জলে আমি আর দাদা দুজনে জাল টানবো, আর এছাড়াও যদি হাত দিয়ে হাতিয়ে যদি মাছ পাওয়া যায় সেটা ধরবো, মাছ সেইভাবে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখুন জলটা অনেকটাই কমে এসেছে, এই জলে হচ্ছে জাল দিয়ে প্রথমে টানবো আর কি, জাল টানা হবে, তারপরে হাত দিয়ে হাতিয়ে ধরতে হবে আর কি মাছ। প্রচুর পরিমাণে কাদা দেখতেই পাচ্ছেন, একদম নামলে বোঝা যাবে। এই পাশটা দেখুন একদম নদীর বাঁধের পাশেই, ইলিশ মাছের মতো এটা, কিন্তু পোনা মাছ নয়, এটা কিন্তু ভেলকা মাছ, কাদার মধ্যে বোঝা যাচ্ছে না। এই যে দেখুন এটা হচ্ছে ভেলকা মাছ, একটু চ্যাপটা টাইপের। জাল ফেলা চলছে, মাছ পড়ার অপেক্ষা, যদি পড়ে তো খুবই ভালো, কারণ
আবার একটা ভেলকা, বড় মাছই পড়েছে। দেখুন এও ভেলকা ভাই, পুঁটি মাছগুলো ছাড়া দেখুন জাল টানো হচ্ছে, তিনটে ফেলুন, ভেলকা মাছ হয়ে গেছে, কালকে তো মাছ ধরেছে। দাঁড়া 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 ভাই, দাঁড়া দাঁড়া ভালোভাবে টানতে হতো, জল আর একটু না কমলে হবে না, দিয়ে তারপরে হাতিয়ে ধরতে হবে মাছগুলোকে। এই যে দেখুন, এই যে এইগুলো সব কিন্তু ভেলকা মাছ, আর এই ভেতরে একটা ট্যাংরা মাছ রয়েছে, বড় ট্যাংরা মাছ। আপনাদেরকে ঢেলে দেখাতে হবে, তাহলে বুঝতে পারবেন না, ব্যাগের মধ্যে রয়েছে তো তাই জন্য বোঝা যাচ্ছে না। বলেছিলাম যে কতগুলো মাছ পেয়েছি, তা দেখুন এই যে এই মাছগুলোই পেয়েছি, ট্যাংরা মাছ আছে, আটকে আছে পুরো এর মধ্যে, কাঁটাটা বার করে পুরো কাঁটা আটকে আছে, এক দেবে না কামড়ে আছে এইরকম। এই যে এই মাছগুলো পেয়েছি, আরও এদের মাছ ধরা হয়ে গিয়েছে, রাত্রিবেলা সব জাল টেনে ধরে নিয়েছে। আর ট্যাংরা মাছটা দেখেন কত বড় দেখি, হাত দেবে না, কাঁটা দিয়ে দেবে এই যে ট্যাংরা মাছটা।
রাত্রিবেলা সব জাল টেনে ধরে নিয়েছে, হাতিটা দিয়ে ধরে নিয়েছে, ওই জন্য এত কম মাছ, না হলে হয়তো আরও মাছ পড়তো। আরও যখন জল কমে যাবে তখন আরও মাছ ধরা যাবে। তো যাই হোক, তা আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্যাংরা মাছটা শুধু দেখুন কত বড়, আর এইটা আছে ভেলকা মাছ। তো হয়ে গেল জাল টানাটানি, মাছ ধরা এই পর্যন্ত হলো আপাতত, এখন জল পুরো কমে গেলে তারপরে। তো এখনো অনেক টাইম লাগবে জলটা পুরো শেষ হতে, মানে ছেঁচা হতে, এখনো প্রায় 2 ঘন্টার মতো লাগবে, অনেকটাই জল আছে। ততক্ষণ তো থাকা যাবে না, যতক্ষণ থাকলাম এই আপাতত এই জাল টাল টানলাম, একটু জাল টাল ফেলা হলো, তো এই পর্যন্তই থাকলো, আর বেশি সময় দেওয়া যাবে না, অনেক টাইম লেগে যাবে, রান্না বান্না করতে হবে, বেলাও হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।